Namaskar. Welcome back to our channel Bengali Puja Path. As you know, we always try to bring Bengali culture and traditions for you, and in particular we try to bring the customs which are slightly fading away. To ajkeo amra apnar jonno shei rokom ekta bishesh broto niye eshi. Eta hocche Akkhoy Sidur broto. এটা খুব বেশি কমনলি হয়তো শোনা যায় না, কিন্তু এটা অক্ষয় তৃতীয়ার দিন পালন করা হয়। তাহলে আসুন আমরা শুনি অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় সিঁদুর ব্রত। অক্ষয় তৃতীয়া, অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই, যার কোনো শেষ নেই। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনটাকে অক্ষয় তৃতীয়া বলা হয়। আর এটাকে অক্ষয় তৃতীয়া এই জন্যে বলা হয় যে এই দিন যা কিছু ভালো কাজ করা হয়, যা কিছু দান করা হয়, যা কিছু শুভ কাজ করা হয়, সেইটার শুভ ফল কখনো ক্ষয় হয় না, আর ওর যে পুণ্য ওটা আমাদের কাছে মেনি ফোলস হয়ে রিটার্ন হয়ে আসে। আর অক্ষয় তৃতীয়া যেহেতু এটা পিক গরমের সময় পড়ে, এই জন্য অনেক লোকেরা এই দিন জল, শরবত, ঘড়া এসব দান করে। অক্ষয় তৃতীয়ার দিনের সেলিব্রেশন বাংলার বাইরে বেশি হয়। সেই দিন অনেক লোকেরা গুপ্ত দান করে, জল দান করে, পাখা দান করে, ফল, বই এইসব দান করে। সেই দিনে স্নানেরও বিশেষ মাহাত্ম্য আছে। তো আজকে আমি আপনাদের শোনাচ্ছি অক্ষয় সিঁদুর ব্রত। এটা হাজবেন্ডের লং লাইফের জন্য করা হয়। ব্রতটা খুবই সিম্পল। অক্ষয় তৃতীয়ার দিন কোনো একজন এওকে আলতা, সিঁদুর, পান, সুপারি, মিষ্টান্ন দিয়ে এই ব্রতটা নিতে হয়। আর প্রথম বছর একজন এও মহিলাকে দিতে হয়, দ্বিতীয় বছর দুজন এওকে এইভাবেই আলতা, সিঁদুর, পান, সুপারি, মিষ্টি দিতে হয়, তৃতীয় বছর তিনজন এওকে আলতা, সিঁদুর, পান, সুপারি, মিষ্টান্ন দিতে হয়, চতুর্থ বছর চারজন মহিলাকে আলতা, সিঁদুর, পান, সুপারি, মিষ্টান্ন দিতে হয়। তারপরে যখন চার বছর পূর্ণ হয়ে যায় তখন এই ব্রতর উদ্যাপন করতে হয়। উদ্যাপনের দিন চারজন এওকেই বাড়িতে ডেকে পা ধুয়ে আলতা পরিয়ে সিঁদুর পরিয়ে দিতে হয়। তারপরে চারজনকেই সামর্থ্য হিসেবে শাড়ি, রুলি, লোহা, সিঁদুর চুপড়ি, আলতা, সিঁদুর, আরশি, চিরুনি এইসব জিনিস দান দিতে হয়। যদি সামর্থ্য থাকে তো আপনি আরও ভালো রূপোর সিঁদুর কৌটো বা সোনাল বাঁধানো কিছু লোহা এরকম দান দিতে পারেন। আর যদি সামর্থ্যতে না কুলো তাহলে যে এওকে নিয়ে ব্রত তোলা হয়েছিল শুধু তাকেই শাড়ি আর বাকি সব জিনিস দিতে হয়, আর বাকিদের শাড়ির জায়গায় গামছা আর বাকি জিনিস দিতে পারেন। তো এটা হলো অক্ষয় সিঁদুর ব্রত। বলা হয় যে এই ব্রত করলে সিঁদুর অক্ষয় থাকে। তো আশা করি এই একটা পরম্পরা যেটা বাংলাতে এখন খুব কমনলি অ্যাভেলেবল নেই সেটা আপনার শুনে ভাল লেগেছে। আর এর একটা ব্রত কথাও আছে। অক্ষয় তৃতীয়ার দিন বিবাহ বা অন্য কোনো শুভ কাজের জন্যে মুহূর্ত দেখার দরকার নেই, সেই দিন কোনো সময়ও ওই কাজটা করা যেতে পারে। আসলে এবার শুনি ব্রত কথা। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনিকে জিজ্ঞাসা করলেন, হে তাপস, আপনি অক্ষয় তৃতীয়ার অপূর্ব মাহাত্ম্য আমার নিকট কীর্তন করুন। শতানিক মুনি কহিলেন, পুরাতন কালে এক ধর্মহীন ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ক্রোধী ও নিষ্ঠুর। গৃহে তার সুশীলা নামের এক ভক্তিমতী স্ত্রী ছিল। একদিন এক ব্রাহ্মণ ক্ষুধার্ত হইয়া তার গৃহে উপস্থিত হইল। পিপাসায় তার কণ্ঠ শুষ্ক, অতি কষ্টে প্রার্থনা করল, মহাশয় কিঞ্চিত অন্ন আর একটু জল দান করিয়া আমার প্রাণ রক্ষা করুন। উগ্রমূর্তি ব্রাহ্মণ কহিলেন, যা যা, এখানে এসব চলবে না, অন্য জায়গায় চেষ্টা দেখ। আমার গৃহে অন্ন নাই, জলও নাই, এখানে বসার আসনও নাই। অতিথি ব্রাহ্মণ বিচ্ছিন্ন হয়ে চলিয়া যাইতেছিল। সেই সময় এই ধর্মহীন ব্রাহ্মণের স্ত্রী আসিয়া
সেই অতিথি ব্রাহ্মণকে মিষ্টি ভাষায় কহিলেন, প্রভু আপনি রুষ্ট হয়ে চলিয়া যাবেন না, আপনি দাঁড়ান, আমি আপনাকে অন্ন জল প্রদান করিতেছি। তারপরে স্বামীর দিকে মুখ ফিরাইয়া কহিলেন, যদি তোমার বাড়ি থেকে অতিথি এইভাবে ফিরিয়া যায় তাহলে তোমার এই গৃহ ঐশ্বর্য এর প্রয়োজন কি? অতিথি সেবাই মানবের প্রধান ধর্ম। তারপরে অতিথিকে অন্ন জল প্রদান করিলেন। তিথি মহাত্মে সেই দান অক্ষয় হইল। কিছুদিন পরে ওই ধর্মহীন ব্রাহ্মণের মৃত্যু হইল। যমদূতেরা তাহাকে যমালয়ে লইয়া গেল। বারম্বার নরককুণ্ডে নিক্ষেপ করিত কৃতকর্মের জন্য ভীষণ দণ্ড দিতে লাগিল। যখন ব্রাহ্মণ যন্ত্রণায় কাতর হইয়া জল জল করিয়া চিৎকার করিতে লাগল, তখন যমদূতেরা কহিল, রে দুর্মুখ, তুই জীবিত অবস্থায় একদিন এক ব্রাহ্মণ অতিথিকে জল দিতে চাসনি, এখন তার প্রায়শ্চিত ভোগ কর। তাহার পর যমদূতেরা ব্রাহ্মণকে যমরাজের নিকট উপস্থিত করিল। যমরাজ উক্ত ব্রাহ্মণের আদপান্ত অবলোকন করিয়া দূতগণকে বলিলেন, উহাকে ছাড়িয়া দাও। ব্রাহ্মণ অতি পুণ্যবান, কারণ উহার পত্নী বৈশাখ মাসে শুক্ল তৃতীয়াতে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অতিথিকে অন্নজল দান করিয়াছেন। উক্ত তিথিতে অন্নজল দান করিলে তাহার বৈকুণ্ঠ লাভ হয়। পূর্ণবতীর স্ত্রীর পূর্ণ ব্রাহ্মণকেও স্পর্শ করিয়াছে। তখন যমদূতেরা ব্রাহ্মণকে ছাড়িয়া দিল। স্ত্রী কিংবা পুরুষ যিনি এই ব্রত পালন করিবেন, পরলোকে তিনি বৈকুণ্ঠে আনন্দময় চিত্তে গমন করিবেন। অথ অক্ষয় তৃতীয়ার ব্রত সমাপ্ত। আমরা চেষ্টা করি বেঙ্গলি রিচুয়ালস আর বেঙ্গলি ট্রেডিশনসের ছোটো ছোটো জিনিস হলেও সেটা আপনাদের কাছে নিয়ে আসার। আমাদের শুধু একটাই চেষ্টা যে বেঙ্গলি কালচার, রিচুয়ালস, ট্রেডিশনস এগুলো আমাদের নিউ জেনারেশনও জানুক। সেই জন্য আমরা চেষ্টা করি যে ছোট হোক বড় হোক যে কোনো ধরনের জিনিস আমরা কম্পাইল করে অনেক খুঁজে আপনাদের জন্য নিয়ে আসি। তো আশা করি এই চেষ্টাটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। নমস্কার।